আসসালামু আলাইকুম। এইচএসসি 24 পরীক্ষার্থীদের জন্য বড়সড় একটা সুখবর, এবং ব্যক্তিগতভাবে আমি নিজে যখন নিউজটা দেখেছি আমি প্রচণ্ডভাবে খুশি হয়েছি যে তোমরা আসলে যেই বিষয়গুলো নিয়ে দাবি তুলেছিলে এবং দুই দিন আগে প্রত্যেকটা কলেজের নামে বিবৃতি প্রকাশ পাচ্ছিল যে আমরা এইচএসসি 24 পরীক্ষায় কেউ অংশগ্রহণ করতে চাই না, পরীক্ষাকে আমরা বয়কট করছি, কারণ কি আমাদের অনেক স্টুডেন্টকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের জন্য অবিলম্বে ছেড়ে দেওয়া হয়, সেই সাথে বাংলাদেশের সকল স্কুল কলেজে যে সমস্ত শিক্ষার্থীকে অ্যারেস্ট করা হয়েছে, শিক্ষকদের করা হয়েছে, তাদের জন্য অবিলম্বে ছেড়ে দেওয়া হয়। তাদের না ছেড়ে দেওয়া পর্যন্ত আমরা পরীক্ষায় অংশগ্রহণ করবো না, এমন বিবৃতি যখন বাংলাদেশের সকল কলেজ থেকে প্রকাশ পাচ্ছিল, তারই পরের দিন আবার ঘোষণা আসে 10 আগস্ট পর্যন্ত এইচএসসি 24 পরীক্ষা হবে না, পুনরায় 11 তারিখ থেকে পরীক্ষা হবে, এবং তার রুটিনও কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে, আমরা ভিডিও দিয়েছি রুটিন নিয়ে। পরবর্তীতে আজকে সকালবেলা আমি যখনই নিউজ মাধ্যমে ঢুকেছি, শিক্ষা বোর্ড তোমাদের এই আন্দোলন তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড আইনজীবী নিয়োগ করেছে এইচএসসি 24 ব্যাচের যারা শিক্ষার্থী আছে বা 24 ব্যাচের যারা পরীক্ষার্থী আছে, এই পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে আইনজীবী নিয়োগ করেছে, যারা আটক আছে তাদের জন্য জামিনে ছাড়িয়ে আনতে পারে। এবং তারই পরবর্তীতে আরেকটা নিউজ এসেছে, এইচএসসি ব্যাচে 3 জন পরীক্ষার্থীকে জামিন দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। পরীক্ষা স্থগিতের পরপরই আসলে এমন আপডেটটা প্রকাশ পায় যে আটক এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের আইনজীবী নিয়োগ, শিক্ষা মন্ত্রণালয় তাদের জন্য আইনজীবী নিয়োগ করেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে পুলিশের হেফাজতে থাকা এইচএসসি সমান পরীক্ষার্থীদের জন্য আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার 1 আগস্ট দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের হেফাজতে থাকা 3 এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে বুধবার রাতে নটরডেম কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা কলেজ সহ অন্তত 19টি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ না নেওয়ার ঘোষণা দেন। তাদের দাবি, গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা পরীক্ষায় বসবেন না, এবং শিক্ষা মন্ত্রণালয়ের আইনজীবী নিয়োগের পরপরই গ্রেপ্তার 3 এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয় এবং শীঘ্রই তারা কারামুক্তি পাবেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে গ্রেপ্তার 3 জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে আদালত, শীঘ্রই তারা কারামুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। তবে গ্রেপ্তার শিক্ষার্থীদের নাম পরিচয় জানানো হয়নি। বৃহস্পতিবার 1 আগস্ট বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা পুলিশের হেফাজতে থাকা 3 জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন, শীঘ্রই তারা কারামুক্ত হয়ে পরিবারের কাছে ফেরত যাবে। একই সঙ্গে আরও কোনো এইচএসসি বা সমান পরীক্ষার্থী, অংশ নেওয়া শিক্ষার্থী যদি গ্রেপ্তার বা পুলিশের হেফাজতে থাকে তার তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে জানানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এবং শুধুমাত্র এইচএসসি 24 ব্যাচই না, সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শিক্ষার্থীকে বিনা অপরাধে অ্যারেস্ট করা হয়েছিল, প্রত্যেককে আসলে মুক্ত করা হচ্ছে, এবং আস্তে আস্তে আমরা কালকে থেকে আপডেটগুলো পাচ্ছি যে অনেক জায়গার অনেক স্টুডেন্ট আসলে মুক্ত হচ্ছে, এবং এই নিউজগুলো অবশ্যই আমাদের জন্য সুখবর। এবং এদের জন্যই কিন্তু তোমরা প্রত্যেকটা কলেজের শিক্ষার্থীরা বিবৃতি প্রকাশ করেছিলে যে আমরা এইচএসসি 24 পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই না, আমরা চাই সবাই মুক্ত হোক, আগের পরিবেশ শিক্ষাঙ্গনে ফেরত আসুক, তার পরবর্তী এইচএসসি 24 পরীক্ষা সহ বাংলাদেশের যতগুলো পরীক্ষা আছে সেই সাথে স্কুল কলেজ পুনরায় আবার খোলা হোক। এখন এই পর্যন্ত এইচএসসি 24 বিষয়ক সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।